বিশ্বের সর্বাধিক আকর্ষণীয় মডেলদের চেয়েও সুন্দরী নারী সৈনিক যে দেশের সামরিক বাহিনীতে কর্মরত। সামরিক বাহিনীতে নারীদের ইতিহাস 400 বছরের পুরনো। প্রাচীনকাল থেকেই যুদ্ধক্ষেত্রে নারী সেনাবাহিনী অনেক ভূমিকা পালন করেছে। বর্তমানেও যুদ্ধক্ষেত্র সহ বিভিন্ন কাজে কর্মরত নারী সেনাবাহিনী অনেক ভূমিকা পালন করেছে। সম্প্রতি ওয়ান্ডার লিস্ট সারা বিশ্ব থেকে কিছু আকর্ষণীয় নারী সৈনিকদের একটি তালিকা করেছে। এখানে সেই তথ্যগুলো তুলে ধরা হলো। রোমানিয়ান আর্মি, পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া সর্বাধিক আকর্ষণীয় মহিলা সামরিক বাহিনীর তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে। এখানে আপনি খুঁজে পাবেন পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় নারী সেনা। তারা যেমন সুন্দরী তেমনি ক্ষমতাবান ও আক্রমণাত্মক, তাই তারা অনায়াসে প্রথম স্থান ধরে রেখেছে। রাশিয়ান আর্মি, এমনিতেই রাশিয়ার মেয়েরা সবচেয়ে সুন্দরী হিসেবে জনপ্রিয়, তাই তারা তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তাছাড়া রাশিয়ার সেনাবাহিনীতে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে চলেছেন। অস্ট্রেলিয়ান আর্মি, তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী। মহিলাদের 1899 সাল থেকে অস্ট্রেলিয়ান সশস্ত্র বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তারা অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর নার্সিং সেবায় সীমাবদ্ধ ছিল। 1970 থেকে তারা যুদ্ধসহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছে এবং বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ADF একটি শক্তিশালী অবস্থানে আছে। গ্রিস আর্মি, তালিকায় আকর্ষণীয় সৈনিকদের তালিকায় 4 নং স্থানে আছে গ্রিক সেনাবাহিনী। গ্রিস বর্তমানে 14 বছরের উপরে সমস্ত পুরুষদের 9 মাসের জন্য সামরিক সেবা করা বাধ্যতামূলক, কিন্তু নারী একটি স্বেচ্ছাসেবী হিসেবে গ্রিক সামরিক হতে পারে। ইসরায়েল আর্মি, ইসরায়েল একমাত্র দেশ যেখানে সৈন্যদলে বাধ্যতামূলকভাবে নারীদের নিযুক্ত করতে হবে এবং পদাতিক যোদ্ধার সেবায় তাদের কিছু দায়িত্ব অর্পণ করা হয়। 18 বছর বয়স হলে সমস্ত ইসরায়েলি ন্যাশনাল সার্ভিস করাতে বাধ্য হয়। বর্তমান হিসাবে অনুযায়ী ইসরায়েলের শতকরা 31 জন নারী, যা যুক্তরাজ্যের চেয়ে 3 গুণ বেশি। তাই ইসরায়েল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সশস্ত্র বাহিনী আছে বলে মনে করা হয়, কিন্তু মূলত এদের স্থান 5'ম'। দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন। ধন্যবাদ সবাইকে।